नमस्कार बंधुरा, तुम्हारे सबा के स्वागत जाना आो एक नतून भिडियोते। सो बंधुरा, आजकल भिडियोते आलोचना करब गतकाल मुम्बईर बिरुद्धे मैच हारार पर कोच हुआन फेरान्दो की जानिएछेन ता निये, ताछाड़ा एक छोटो ट्रांसफार न्यूज देव। ताई भिडियोटी शेष पर्यन्त देखो एवं एटीके मोहनबागान दलेर समस्त आपडेट पेते चैनलटिके सबसक्राइब करे निओ। सो ट्रांसफार न्यूजटी रयेछे जबी जस्टिनके निये, आर कलकाता फुटबल समर्थकदेर एई जबी जस्टिनके चिनिये देओयार कोनो प्रयोजन पड़े ना। 2018-19 मौसुमे ईस्ट बेंगल হয়ে আই লিগে দারুণ খেলেছিলেন তিনি। এরপর 2019-20 মরসুমে এটিকে ও 2020-21 মরসুমে এটিকে মোহনবাগান দলের সঙ্গেও ছিলেন। এরপর চেন্নাই দলে পরপর দুবছর তেমন গেম টাইমই পাননি তিনি, আর বর্তমানে চেন্নাই দল তাকে ছেড়ে দিয়েছে আর গোকুলাম কেরালা এফসি দলে যোগ দিতে চলেছেন তিনি। সো নেক্সট আমরা কথা বলবো কোচ হুয়ান ফেরান্দোকে নিয়ে। সো গতকাল ম্যাচ হারার পর কোচ হুয়ান ফেরান্দো জানান, আমার কাছে দলের ভালো পারফরমেন্স, গোলের সুযোগ তৈরি, এগুলোই বেশি গুরুত্বপূর্ণ। ফল অবশ্যই হতাশাজনক হয়েছে, কিন্তু মুম্বাই আমাদের চেয়ে অনেক ভালো খেলেছে। এই হারের কারণ ব্যাখ্যা করতে গিয়ে সেই চোট আঘাতকেই টেনে আনেন কোচ হুয়ান ফেরান্দো, যেখানে তিনি বলেন চেন্নাইন এফসির বিরুদ্ধে প্রথম ম্যাচের পরে আমরা আর কখনো একসঙ্গে ছজন বিদেশি ফুটবলারকে পাইনি, এই প্রথম একসঙ্গে ছজনকে পেলাম। তাছাড়া আগেও বলেছি এত খেলোয়াড়দের চোট আঘাত সমস্যা ছিল আমাদের যে ঠিকমতো সবাইকে অনুশীলনী করতে পারিনি একসঙ্গে, এটা অজুহাত নয়, তবে এটাই সত্যি। 9-10 জন খেলোয়াড়কে নিয়ে তো আর কোনো ম্যাচের ঠিকমতো প্রস্তুতি নেওয়া যায় না। আমি বরং খুশি আমাদের দলের ছেলেরা তাদের দৃঢ় চরিত্রের পরিচয় দিয়েছে, নিজেদের সেরাটা উজাড় করে দেওয়ার চেষ্টা করেছে। চোটের ফিরিস্তি দিয়ে এই প্রসঙ্গে তিনি আরও বলেন, ফারদিনের পায়ের পেশিতে চোট, তাও 45 মিনিটের বেশি খেলতে পারছে না। হুগোর কাঁধের সমস্যা, ইঞ্জেকশন নিয়ে মাঠে নামতে হচ্ছে ওকে। পেট্রাটসেরও কোমরে চোট রয়েছে, খুবই কঠিন পরিস্থিতি। আমরা লিগ শুরুর পরে একের পর এক খেলোয়াড়কে চোটাঘাতের সমস্যার মধ্যে হারিয়েছি, ওরা যদি থাকতো তাহলে হয়তো ফল অন্যরকম হতো। সেপ্টেম্বরের দল আর এখনকার দলের মধ্যে অনেক তফাত রয়েছে, এই কঠিন পরিস্থিতির মধ্যেও যে ওরা ভালো খেলছে এই জন্যই আমি খুশি। তবে প্রার্থনা করুন যে এই মরশুমের বাকি সময়ে আর কোনো চোটাঘাত যেন না হয় আমাদের দলের। এই জয়ের সঙ্গে লিগে 6টি ম্যাচ বাকি থাকতেই নক আউট পর্বে পৌঁছে গেল মুম্বাই সিটি এফসি। তাদের প্রশংসা করে ফেরান্দো বলেন, মুম্বাই সিটি এফসি খুবই ভালো দল, ওদের দলে খুবই ভালো ভালো ফুটবলার রয়েছে, প্রত্যেকেই ফর্মের শিখরে রয়েছে, ফলে রোজই দলটা ভালো খেলছে এবং মুম্বাইয়ের সবচেয়ে নির্ভরযোগ্য খেলোয়াড়রা আজ দারুণ ফর্মে ছিল, এটা আমাদের মেনে নিতেই হবে। সো এইভাবেই প্রেস কনফারেন্স শেষ হয়। সো বন্ধুরা, তোমরা কমেন্ট করে জানিয়ে দিও যে এটিকে মোহনবাগান দল কী কারণে হারলো মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে, আর জবি জাস্টিনের ব্যাপারেও তোমাদের কী মন্তব্য রয়েছে সেটিও কমেন্ট করে জানিয়ে দিও। আর আজকের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে নিও। সো ভিডিওটি দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ, বাই।